স্বাস্থ্য ছাড়ার নাম করে একবার হর হরি বল পশুর বাচ্চার নাম করে একবার হর হরি বল হই লুট বাধা দিচ্ছি কেন আমাদের আমার ভাগনা তো ঘর পুড়ে গেছে ওই আনন্দে বাধা হরি উঠ দিচ্ছি হ্যাঁ আর কেন দিচ্ছি বলো তো মানত করেছিল তাহলে কি বলবো দুঃখের কথা একটা মেয়ের সঙ্গে ১৩ বছর প্রেম করেছি সেই মেয়েটা আমার ভাগনা বেগুন নেবে না ওই জন্য সেইদিন মানত করেছি বলি ওর যেদিন কোনো ক্ষতি হবে সেদিন আমি হরিণ উঠ বাতাসা দেবো একদম কোনো কথা নেই ওই জন্য আজ বাতাসা হরিণ উঠতে আসছি সারা পথ ধরে ওই জন্য বলছি ঘর পড়ার নাম করে একবার হর হরি বল দাদা তোমরা শুধু ভালো করে আশীর্বাদ করো ওর আজকের ঘর পুড়ে গেছে ও যেন ঘরটা না জীবনে তৈরি করতে পারে ওর কি করি রাখো ওর আমার কাছে আসতে হবে কোথায় যাবে ও ওর আমি ছোট থেকে মানুষ করেছি ছোট থেকে মানুষ করেছি এত বড় ক্ষতি সে আমার করলো করেছে করুক ওর কি করি শুধু দেখো বাবা আজকে যদি আমার ঘরে থাকতে আসে ওর পা দে পিষে দেবো একদম আরে ভয় তোমার কি বাচ্চা তুই ওর শুয়ার বাচ্চা চিনি না তুমি তোমার মামার থেকে তোমার মামার বেশি চেনো তুই আমার চেয়ে বেশি চিনি দেখো আমি আছি কিছু হবে না আমার সঙ্গে এসো তোমার ভাগনা কিছু বলবে কি আছে কি এ মামা হ্যাঁ ভালো আছি তো ভালো আছি তোর কি আছে ভালো নাই খারাপ আছি সব আছি এই মামার খাপে ফেল খাপে ফেল তুমি দাঁড়াও আমি ব্যবস্থা করছি মামা কি হয়েছে ভালো আছে তো মামা ভালো করে খাবে রে তো স্থান আমার পায়ে নয় রে তো স্থান আমার বুকে রে মামা রে একটা গল করতে আমার দে আমি নজর দিচ্ছি নজর দেবো না বেরো তুমি আমি বুঝিয়ে বলছি জানো মামা অনেকদিন ধরে ভাবতেছি তোমার কাছে একটা কথা বলবো কিন্তু লজ্জায় বলতে পারি না কে বল বলবো জানো ভাগনা তোমার ভাগনা না পারে না সে কাজ কাম কিছু করতে পার না খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে তার উপর এই ঘরটার পুড়ে গেছে কিছু পারে না তা বলছিলাম তুমি যদি আমার ৫,০০০ টাকাটা দাও আমার ঘরদোর গুলো সেরে পরে তোমার এই টাকাটা ফিরত দেবো এরম কথা অনেকবার দিয়েছে আর ফিরত নেছে কি কথা দিয়েছে কতবার কথা দিয়ে ফিরত নিতে সে বলে লাভ নেই টাকা পয়সা দেবো না চলে না শুয়ার বাচ্চা টাকা দেবে না দেবে না তুমি কি মামার সাথে মাথা করবে না মাতাঙ্গা না মাতাঙ্গা আরে শোনো তোর বাবা কি বলতে শুনতে পাইনি আরে বাবা তুমি বুঝিয়ে বললে মামা দেবে এই দেখ তোর পেটে কোন লাদিবে পেট খাইছো তোমারে মারো মারো পেটা করে মারো মারলে কি করবি মারো তো সন্তানের জন্ম দেয় কে দেখবো এই আমার সন্তান আমি জন্ম দেবো তুই জন্ম দিবি হ্যাঁ ঘর পুড়ে গেছে সারা পরে ঘুরতেছি হ্যাঁ তুই পারবি তো সব তো পুড়ে গেছে বৌমা সারা পরে ঘুরতেছি কি হয় কিছু নেই তো আর আমার ছেলে জন্ম দে বেরো বেরো বাস্তব চল আরে বাবা শোনো না আমার মামা দেবে মারবো বেরো যা কুত্তার বাচ্চা তুই কিন্তু আমার চিনিস না শোন নাগনি সিগনির দরকার নেই এই তোমার দিদিনি ভাগনার দরকার নেই এই তো নাগনি সিগনির দরকার নেই তো না আমি তো সারা পরে ঘুরতেছি হ্যাঁ তো যাইয়া পরে ঘোরাও আর যাইয়া ছিনে পড়াতে পারি প্যাম পাস পড়াবো ঠিক আছে এই বলেছিলাম কথাটা তুই আগে ঠিক হয়ে সোজা হ এই সোজা হ কি রে থাকবি কোথায় সেই চিন্তা কর তোর যখন বড় ক্ষতি হবে হ্যাঁ পাঁচা বলি দেবো আমি ঠিক আছে আমার ক্ষতি হলে দিবি যা আর বৌমার দিকে নজর তো আমার কিচ্ছু ক্ষতি হবে তোর আমি উবড়ে নেবো রে তুই আমার চিনি না বেরো বাসতে বেরো বলি যা ডাকের ওপারে যা ও আমার নাকি প্যান পাস পয়সা করাবে ওর এত বড় সাহস হ্যাঁ যে ক্ষতি করেছে আমি ওর কিচ্ছু বলিনি শুধু ছোট থেকে মানুষ করেছি বলে একটা মাত্র ভাগনা দাদা কি বলবো যত রেগে যাই যত মারি যেদিন থেকে বিয়ে হয়েছে যখন ওই মেয়েটা নবুর পাতে ঝুমঝুম করে বাড়ির সামনে হাঁটাচলা করে জীবনটা হু করতেছে গো কি করে ভুলবো প্রথম প্রেমের কথা লাল ভিতা মজা স্কুলে উনি ভ্রম নটারে সাইরেনের সংকেত সিলেবাসে মনোযোগ
পোড়া পেলে ছুট ছুট দে রাস্তার মোড়ে দেখি সাইড টাইম মিস করা দোকানিরা দেয় ঘড়ি দে দম এরপরে আগে রাস্তা আলো কালো ধোঁয়া স্কুল বাস করে তুলে তো চলে যাওয়া এরপর নব নবীন সাজে দেবো সাজে ঘিরে কখন কি রাষ্ট্রপতি ছেলে শালা খুঁত থাকির বেটা মক্কা দেখেছ রে আরে আমি খুঁত থাকির বেটা কি তুই সেটা তো দেখাচ্ছি না মান কেলের বাচ্চা কোথা গা পশুর বাচ্চা বো সারা পরে আছে ও আমার চা খাচ্ছে তোর বাবা কি হয়েছে রে ছাপুর আজ তোর বাবা কি হয়েছে তোর ব্যবস্থা আমি করবো রে তোর বুকে আমি মাটি দেবো তুই এখন আমার চিনি নি সবাই জানে জোন জামাই ভাগনা তিন নয় আপনার তুই মরলেনি আর বাঁচলেনি যা মরলেনি বাঁচলেনি মানে তুই কি বলতে চাচ্ছিস তুই যে ক্ষতি করেছি তোর এই মুহূর্তে মনে হচ্ছে আমি যেন বুক জড়া ভেঙে দিচ্ছি লাত এই তুই কি ক্ষতি করেছিস রে তুই আর মেয়ে কথা দেখতে পাইনি এই মেয়ে কথা দেখতে পাইনি তা তুই দেখতে পাইনি চা দেখে মুখ করে নাই 13 বছরে তোর বউ মামার সঙ্গে 14 বার হোটেলে গেছে তুই তার না চলে গেছে ওই যে কথা বলতে কি বলতো রে ওই যে কথা কি বলতে বলেছে চা খাচ্ছি কত বলতে আছিস না লাগবি চা খাচ্ছি চা খা তুই দেখবি চা খাচ্ছি চা খা তাহলে তুই কি করবি বল তুই তো এর আগে বললি আমার প্যান্ট পাস ওইরে ঘোরাবি কি করবি কর তুই দেখতে চাস আমি ছাড়বো কি করি তুই দেখ তুই কার সঙ্গে লেগে তুই যাই না দাদা তোমরা হয়তো ভাবছো কি করবে পেপারটা নিয়ে শালা পুরো কলম ভাঙামাল এই পেপার দিয়ে ওরা আমি বোঝাবো দাঁড়া তোর দেখাচ্ছি আমি খেলাটা দাঁড়া পেপারে কি লিখেছে ওখানে লিখেছে আর 10-15 দিন পরে খাবে করে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে এই তোর মা আমার সঙ্গে জুটে যাবে সারা তোর মারাই বিয়ে করবো আর মা মরে গেছে তুই কোথায় খুঁজবি সোনানটা তুলে নিয়ে আইব আমি যা না যা এনে বিয়ে করবো সেখানে যাবি যা কোথার উপর কথা বলছে শালা শালা শেষ করে দেবে আবার জানি হেল লাইনে কি লেখা আছে তোর বউ আত্মহত্যা করেছে বাড়িকে দেখ লেখা আছে তোর মা আত্মহত্যা করেছে রে শুয়ার বাচ্চা মাথা গরম করতেছে কি করি বলি নি আর তুই তো সবে ছায়া পড়ছি তোর কি করি দেখ না ছায়া তোর পায়ে প্যাম কাজ পড়াবো তুই দেখ কি করি দেখ পেপারে কি লেখা আছে যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে সে সরকার থেকে 2,00,000 টাকা এবং একটা পাকার ঘর পাবে কি লিখেছে তোর কাছে বলবো কে হে বল না বল কি লিখেছে বল না না আমার বলার দরকার নেই এ আমি পড়তে পারি না বলে আরো কই বল তোর নাঙ্গি সিংহ দরকার নেই তো তুই যা তুই তো ভাগ না হসরম করে বলে সেই মিল লিছি এই একে কোথায় লেখা আছে দেখা না তুই দেখা না আমি জানি না বল হাতটা মারো মুখে করে বল না কি লিখেছে বল অনু করে রাগারাগি সব সময় থাকে আমি বলবো টাকা নেবে ঘর নেবে নে আর বউ মানে পালাবে তুই সব সময় শুধু পিছনের কথা বলিস ও তুই তাহলে শুনবি হ্যাঁ তাহলে শুন ওটা কি তুই মামা হয়ে যাও তোর কাছে বলছি বুঝতে পারছি না তো বলতি না না নালে বলতো নি কি লিখেছে বল দেব ব্যাপারে লিখেছে জানি মামা কোনটা এটা হ্যাঁ এই তো এই তো বড় খোল লেখা দেওয়া আছে কি লেখা আছে ওটা যে নিজের ইচ্ছায় যার ঘর পুড়িয়ে দেবে সে সরকার থেকে 2,00,000 টাকা পাবে এবং একটা পাকার ঘর পাবে শালা ঘরে আগুন ধরিয়ে দেব হ্যাঁ বা কি করবি এই তোর ঘর পুড়ে গেছে তো হ্যাঁ তুই বের আমার ঘর কেন বোঝাই এই তো ভালো ঘর পোড়াবি কেন আমি পোড়াবো আমার আমার ঘর আই পোড়াবো সরকার টাকা দেবে কিনা দেবে তুই বের আগে বের ওই যা বের আমি সব পুড়ে দেবো আরে পোড়াইনি হ্যাঁ এবা পোড়াইনি কেন সব পুড়ে দেবো বের তুই কিন্তু পুড়ে মরে যাই বলে ইচ্ছি ঘর থেকে সরে দা দুয়ার দূরে সরে দা মরে যাবি না তো পোড়াইনি কোনো কথা নি রে
আমি পোড়াচ্ছি, তোর কি হয়েছে? বালতিনে ছুটে আইছি, পরের উপকার করতে আইছি। বেরো সারা বেরো, বেরো একদম বেরো, যা সব পুড়ে দা, যা ঘর সব পুড়ে দেবো, যা বাবা সব আমি হলাম গ্রামের পঞ্চায়েতের প্রধান, তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ, তাই গ্রামের মানুষরা আমার খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা করে। ও ম্যাডাম দাও, আর কি দেবো কি? আরে বাবা বললো না একটা ত্রিপল দেবে আমাদের, তাই তো ত্রিপলের জন্য তোমার কাছে এসেছি। আচ্ছা আচ্ছা, রেডি করো আজ ত্রিপল। ঘর পুড়ে গেছে, খুব ঠান্ডা পড়েছে, ওই ত্রিপলটা খাটিয়ে আজকে তুমি আর আমি ওই ত্রিপলের ভিতরে থাকবো, তাবু মারবো। চল হ্যাঁ চলো, একদম দেরি করো না, চলো আমরা আমরা চলে যাই। শোয়ার বাচ্চা সব জায়গা দেখা পাবো। হ্যাঁ রে, আমার না বলে টিভি টিভি ত্রিপলটা নিয়ে চলে যাচ্ছি। তোর বাবা কি হয়েছে যা? আমার ডেকে আনবি নি? আমার ভাগের মাল আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোর ভাগের মাল তুই নিয়ে যা, আমার ভাগের মাল আমি নিচ্ছি। ও ম্যাডাম দাও। আর কি দেবো কি? 2 লাখ টাকাটা এখন দাও, ঘর পরে দেবে। 2 লাখ টাকা দেবো, ঘর দেবো। আর তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না? না নোনো জানে, নোনো বলে। ও ম্যাডাম কি ফোনানে মরি বুইলে? এই উল্টো কথা বলতিস তুই। খয়মুড়ি দাও, খয়মুড়ি দাও খায়। কেন তুই এবার বলবি তো সেই বিষয়টা বলছে না? আমি বললি কি বলবো না? আরে ও না, ও আমার সে ঝগড়া তো ওই জন্য বলতে চায়নি, ওই জন্য বলতেছি 2 লাখ টাকাটা দাও, ঘর পরে দেবে। আনো আর তুই কি বলছিস কি? ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও, কথা মতো কাজ করো, নইলে ছাড়বো না, পোড়া ছাই এনেছি দেখো না। ম্যাডাম পোড়া ছাই নিয়ে চলে এসেছি, বিশ্বাস করো সব শেষ করে দিছি, তাড়াতাড়ি দাও। ও ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও, ম্যাডাম টাকা দাও, না হলে ঘর দাও, কথা মতো কাজ করো, নইলে পোড়া ছাই এনেছি দেখো না, ম্যাডাম পোড়া ছাই এনেছি দেখো। আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে আমি নাকি পাটটা করা জায়গা, 13 বার মাত্র হোটেল গেছি, এর মধ্যে ওর পাটটা করা জায়গা হয়ে গেছে। শুনেছি মাত্র 13 বার গেছে। এনার যৌবন উচ্চ ফলন জানা ছিল না। ওরে বাবা, জমি তো 2 চাষ করে হচ্ছে এখন, হ্যাঁ এরা তো 4 চাষে মেরে। হ্যাঁ ওই জন্য বলি বাবা, তুই জানি না কোথায় হাত মেরেছি। এই সাপেললে যে পা দিলে খেতে হাই খবর, পাটটা করার জায়গা ভাগ না করেছে যত, পাচার ঘুরে মালে গেল তো হবে না, এনার জন্য উচ্চ ফলন জানা ছিল না। হরিদা করে প্রমাণ মূর্খু জমে সমান, হরিদা করে প্রমাণ মূর্খু জমে সমান, হরি স্বরূপ বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না। ম্যাডাম কি পোড়া ছাই এনেছি দেখো না, ম্যাডাম পোড়া ছাই এনেছি দেখো না। তুই ছাই এনেছিস, 2 লাখ টাকা চাইছিস, ঘর চাইছিস, আমি তো বুঝতে পারছি না, তুই ভালো করে আমার কাছে খুলে বল। বিশ্বাস করো ম্যাডাম, পেপারে কেন দেয়নি? পেপারে তো লেখা আছে 2 লাখ বেচে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে, 2 লাখ টাকার একটা পাকা ঘর পাবে, আমার ভাগনা বলেছে, ওই জন্য বলছি ঝপ্পর টাকাটা দাও, ঘরটা দাও। সরকার থেকে তো এমন প্রকল্প চালু করেনি, সরকার থেকে যেসব প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, আবাস যোজনা, এসব প্রকল্প চালু করেছে। এসব চালু করেনি না? আর তুই ওর কাছে কে বলেছে? কে কেন আমার ভাগনা বলেছে? এগুলো নাই চালু করেনি, তুই ওটা বসে আছিস,
তাহলে কি মিথ্যা কথা বলেছিস মিথ্যা কথা বলবো না হ্যাঁ তাহলে 5000 টাকা চাই তুই কি বলেছিলি হ্যাঁ এ বৌমানে টাকাটানি করতেছিস ওই জন্য তুই এগুলো পেপারে লেখা ছিল না আমি মূর্খ বলে তুই আমার এত বড় ঠকিয়ে দিলি আমি মূর্খ বলে তুই আমার সব শেষ করে দিলি এই জন্য করে তোমার আমি বিয়ে করিনি তুমি একটা অশিক্ষিত ছেলে আর আমি একটা শিক্ষিত মেয়ে আজকে যদি তোমার বিয়ে হয় কালকে যদি আমাদের একটা সন্তান হয় সবাই বলবে তোর স্বামী একটা মূর্খ ওই জন্য তুমি আমি মূর্খ বলে বিয়ে করনি আমি মূর্খ বলে তুই আমার এইভাবে সব শেষ করে দিলি সব শেষ কর তো জানেন ম্যাডাম আমার ঘর পুড়ে গেছে ওটা আমার দুঃখ নেই টাকার লোভে মূর্খ মানুষ তো ঘরে আগুন ধরিয়ে দিয়েছি ওই ঘরে আমার মায়ের ছবি ছিল সেটাও যখন পুড়ে যাচ্ছিল তখন আমার মনে হচ্ছিল আমার যেন সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি আমি বুঝতে পারিনি এর আমার এত বড় ক্ষতি করে দেবে আজ আজ আমি মূর্খ বলে তোরা সব শেষ করে দিলি বাবু ছেলে মেয়েদের লেখাপড়া শেখা আমার মতো মূর্খ করে রাখবে না তাহলে আমার মতো সব শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তোর ভাঙা তোকে ঠকিয়েছে তাই যতদিন না একটা সরকার থেকে ঘর পাচ্ছিস তুই আমার বাড়িতে থাকবি চল কোথায় থাকবো আর ম্যাডাম একটা কথা বলি শোন তোর ঘরে পুড়িয়ে আমি ঝাঁকন দিছি আমার ইচ্ছা তুই ঘর পুড়িয়েছি তো তা তোর থাকার জায়গা নিয়ে ঝাঁকন আমি কথা দিচ্ছি তুই আজ থেকে আমার সার ভিতরে থাকবি তোর থাকার জায়গা নেই তুই আমার থাকার জায়গা দিচ্ছি এই করে করে তো সব শেষ করেছি কষ্টটা কোথায় জানি রে বাবা বুকে জলে চিতার আগুন চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলা রে তুই মন ভাবা তোর পেশারে মন ভাবা তোর পেশারে সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাঁচবো না আর দুইবার গেল বেলা আমার হয়তো আমি বাঁচবো না আর দুইবার গেল বেলা সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাঁচবো I'm gonna go